টাইট সিন টিন করে এসে দেখি আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে। কালকে যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমরা খুব ভালো রুমটা পাইনি। আজকে দেখো কি সুন্দর একটা রুম পেয়েছি, আর কতটা বড়, আর পুরোটা না উডেন ফিনিশ। এখানে আয়না, এখানে ওয়ার্ড্রপ, এগুলো পুরো উডেন। এখানে বেড, মুহু ভীষণ ক্লান্ত ও শুয়ে রয়েছে, দুপাশে দুটো সাইড টেবিল আছে। হ্যাঁ বাবাই, মানুষকে ভালোবেসে বললে, রিকোয়েস্ট করলে তারা সবসময় তোমার রিকোয়েস্ট রাখবে, আর কাউকে যদি মেজাজ করে বলো সে তোমার কথা শুনবে না। আমি একদম ভালোভাবে, এই জন্যই তুমি আমাকে মেজাজ করবে না, মনে রেখো। ওকে বললে ব্লগে, এই যে যাই হোক, এই যে সোফা, সোফাটাও খুব সুন্দর, তিনটে এত বড় সোফা। আর দেখি কালকে সকালে কি ভিউ হয়, খুব সুন্দর একটা রুম, খুব পছন্দ হয়েছে। তাহলে ওয়াশরুমটা আর বাদ যাবে কেন, ওয়াশরুম আমি নিজেও দেখিনি, বাহ খুব সুন্দর, গুড মর্নিং বন্ধুরা। এটা হচ্ছে নেক্সট মর্নিং, এখনো মুহু আর স্থিত কেউই ওঠেনি। আমি নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিলাম, কারণ কালকে না ওই গুলমার্গ থেকে ফিরে আমার প্রচন্ড টনসিল ফুলেছে, একটুখানি গাটাও ম্যাচ ম্যাচ করছে, একটু জ্বর ভাব। যাই হোক, একা একাই এই কফিটা বানিয়ে সুন্দর শ্রীনগরকে দেখছি। এখনো যেহেতু সকাল হয়নি, তার জন্য রাস্তা দিয়ে এখনো সেই অর্থে কোনো যানবাহন যাচ্ছে না, বেশ শান্ত স্নিগ্ধ। বাচ্চারা না হাবি যাবি বাইরে খেয়ে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাই আজকে আমরা সব মায়েরা প্ল্যান করে একটু চাল কিনলাম, চাল কিনে এরকম ভাত বানিয়ে নিলাম, এবার একটু বাটার দিয়ে খাইয়ে দেবো, নাহলে এই বাইরে সবসময় এইসব রিচ খাবার খেয়ে এতদিনে লম্বা ট্যুর শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার। আমরা ডেড টায়ার্ড আমাদের, তার জন্য আর বাইরে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি না, আজকে রুমেই ব্রেকফাস্ট অর্ডার করলাম হোটেল থেকে। আজকে ব্রেকফাস্টে আছে চিকেন চিজ স্যান্ডউইচ আর বয়েলড এগ, আর এটা কলা কিনেছিলাম, পরে খেয়ে নেবো। আচ্ছা হ্যালো গাইস, গুড মর্নিং, আজকে শ্রীনগরে ডে টু, আজকে যাচ্ছি আমরা সোনমার্গে। কিন্তু আমাদের গ্রুপের সবাই মানে ম্যাক্সিমাম 70% ডাউন হয়ে গেছে, ম্যাক্সিমাম বমি করছে, জ্বর হয়েছে। ইভেন আমার কালকে রাত্রে জ্বর হয়েছিল, মানে প্যারাসিটামল খেলাম, মুহুরও শরীর খারাপ, আরও অনেকেরই জ্বর হয়েছে। একটা ফ্যামিলি থেকে গেল, মানে খুবই টাফ একটা এইটা জার্নি, কারণ পুরো কাশ্মীরটা যদি ঘোরা যায় না পর পর একদিনও টাইম হয় না। তার জন্য আজকে বেরোলাম, আশা করি ঘুরতে বেরোলে তো মনটা ভালোই লাগবে, তারপর দেখা যাক কি হয়, তাই তো বাবা? আর কি, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এটা বোঝা গেল যে আমাদের ফিটনেস আছে বলে আমাদের কিছু হয়নি, আর যাদের ফিটনেস নেই সব ধসে পড়ে। হ্যাঁ, অহংকার পতনের মুখ দেখা যাবে, এখনো ট্যুর বাকি আছে। আগের দিন গুলমার্গের রাস্তার চেয়ে সোনমার্গের রাস্তাটা কিন্তু আবার অন্যরকম। এখানকার বাড়ি ঠাড়িগুলো দেখো, মনে হচ্ছে না পুরো ক্যালেন্ডারে আমরা যেরকম দেখি সেরকম একটা সুন্দর কাশ্মীর। এত ভালো লাগছে না, মানে কাশ্মীর এক একটা জায়গায় এক এক রকম করে সুন্দর, মানে এত অভূতপূর্ব, তোমাদের কি বলবো। আমরা সোনমার্গে এসে গেছি, কিন্তু শরীরের কন্ডিশন একদম ভালো না, ম্যাক্সিমাম আমাদের গ্রুপ মেম্বারদেরই ভালো না, তো একটু বমি বমি ভাব, বাট ঠিক আছে। তো এখন একটা জায়গায় লাঞ্চ করতে বসেছি, দেখি কি অর্ডার দেবো ভাবছি, রিচ খাবার আর খাবো না, চিকেন স্যুপ অর্ডার দিয়েছি। বাবাই কি অর্ডার দিয়েছো? আমরা কিছুই খেতে পাচ্ছি না, কারণ শরীর খারাপ, আর ওপাশে সবাই খাচ্ছে মোটামুটি আমাদের গ্রুপ মেম্বাররা। আর বাইরেটা এখনো তোমাদের দেখায়নি, কারণ বেলা প্রায় 2:45 বেজে গেছে, এখন লাঞ্চ না করলে আরো গ্যাস ফর্ম হয়ে আরো সবার শরীর খারাপ করবে, প্রচুর বাচ্চা আছে গ্রুপে, তাই আগে লাঞ্চ করে তারপরে ওখানে ঘুরতে যাব। আমাদের চিকেন স্যুপ চলে এসছে, আমার তো ভীষণ এটা দরকার, কারণ ঠান্ডা লেগেছে, মাথা ধরেছে না। আলটিমেট আমরা একটা মাটন পোলাও নিয়েই নিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর যেতে হবে। চলো বাইরে বেরিয়ে সোনমার্গে তোমাদের একটা 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছে, এত সুন্দর লাগছে, মানে পুরো মনে হচ্ছে যেন সিনারি। আচ্ছা, লাঞ্চ করার পর আমরা লোকাল সাইট সিন করার জন্য একটা গাড়ি বুক করলাম, তোমরা ঘোরাতেও যেতে পারো, মানে ওই বড় স্করপিও এখানে আছে, বা অন্য গাড়িগুলোও আছে বড় বড়, কিছু এখন টুরিস্ট স্পটটায় যাবো, অনেকগুলো স্পট আছে সেগুলো দেখতে যাবো। এখানে দেখো বিভিন্ন স্লেজ গাড়ি আছে আর বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, মানে বাইক ফাইক সবই আছে। আর আমার আজকে এনার্জি লেভেলটা ডাউন, আমি ঠিক করে কথাও বলতে পারছি না, তাই ব্লগও ঠিক করে করতে পারছি না। বাবাই আজকের দিনটা ব্লগ করে দাও নাকি? এই যে আমাদের ফুল ক্যান্ডিডেট, দেখো পুরো হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে।
আর এইটা কোইসলেস গাড়িগুলো ভাইয়া যারা দেখে চালানা অনিমান বলো ঠিক আছে ওকে চলো ভিডিওটা করো একদম এই অনিমান হেঁটে যাচ্ছে বরফের ওপরে এই আমরা যাবো ওই জায়গাটায় ওখান থেকে স্লেট গাড়ি করে ভাইয়া উসকো বিঠানো ভাইয়া ও তো বন রা ধীরধা পাঠক হেঁটে হেঁটে উঠছে পাহাড়ে হেঁটে হেঁটে যাতে পাহাড় মে আরে গাইজ আর পাচ্ছি না এই দেখো ওই নিচে থেকে উঠে এসছি এখনো যেতে হবে এতটা ওই টপে পুরো বরফ দিয়ে ওঠা দম বেরিয়ে যাচ্ছে শেবাস বেড়ি আজা ঠিক আছে আজা 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 খাত পাকার একদম টপে পৌঁছে গেছি আর বলো না একদম টপ এরপর আর যাওয়া যাবে না পাহাড়ের টপে এসে গেছি এবার যেটা করতে হবে স্লেজ গাড়ি করে নামা এই মুহু আসছে এই মুহু আসছে মজা হয়েছে ভালো বাদিকে লেফট বল এবার কেমন লাগলো ভয় লাগেনি তো ঠিক আছে চলো এবার ফেরার পালা তবে ফিরতে ফিরতেও রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছে রাস্তাটাই যেন টুরিস্ট স্পট প্রকৃতি কিভাবে একটা জায়গাকে এত সুন্দরভাবে ঢেলে সাজাতে পারে কি রূপ কাশ্মীরের এক একটা জায়গায় এক এক রূপ আর যেহেতু এখন সূর্য অস্ত যাচ্ছে আর সূর্যের শেষ রঙিন আভাটা এই বরফের চূড়ার উপরে পড়েছে কি অমায়িক দেখতে লাগছে তোমাদের কি বলবো Don't you tell me what I'm supposed to do You're better off without me এনিওয়েজ বন্ধুরা এই স্বপ্নপুরি সোনমার্গের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে